মৌমিতার হত্যার বিচার চাই, বিচার চাই, আমাদের দাবি মানতে হবে। হ্যাঁ বন্ধুরা, মৌমিতা হচ্ছে একটি সাধারণ ঘরের মেয়ে, তো মা বাবার একমাত্রই মেয়ে মৌমিতা। মৌমিতার অনেক স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে, তাই সে বিয়ে কমপ্লিট করে এমএ কমপ্লিট করে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয় ডাক্তারি শিক্ষার জন্য। তো কিন্তু তার স্বপ্নটা পূরণ হয়নি, তার দুটো বান্ধবী মিলে তাকে ডেকে নিয়ে যায়। তার সেই দুই বান্ধবী আর তাকে ডেকে নিয়ে ভাবে নৃশংসভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়। মৌমিতার ওপরে 20 জনের মতো হামলা করে, নিকৃষ্টভাবে তাকে হত্যা করা হয়। শুধু তাই নয়, মৌমিতার গলাটা বন্ধ করার জন্য, শ্বাসরুদ্ধ করার জন্য তার গলা টিপে ধরা হয়েছিল, মানে গলা চেপে ধরা হয়েছিল। আর গলা মিনিমাম 40 মিনিট ধরে চেপে রাখা হলে না চোখ থেকে রক্ত বের হয়, যেটা মৌমিতার সঙ্গে হয়েছে। তাকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একটা মেয়ে হয়ে বলছি যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এখন বিশ্বাস করা একদমই যাবে না, কারণ মানে তারাই শত্রু, তারা কখনোই কারোর ভালো চাইবে না, মানে বিশেষ করে বান্ধবীরা। তো এই জন্য বলছি যে আমরা বাঙালি হয়ে খুবই লজ্জিত যে এমন একটা দৃশ্য দেখতে হবে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো।